ঘুরতে যাওয়া বা কোথাও খেতে যাওয়া বা কোনো বাসায় দাওয়াত খেতে যাওয়া, এই ধরনের ব্লগগুলো আমার কাছে করতেও ভালো লাগে। আবার হচ্ছে আমি রেকর্ডিং যখন করি তখন হচ্ছে আমার যেন কথার শেষ থাকে না, বাট এই টাইপের ব্লগগুলোতে আমি যেন কথাই খুঁজে পাই না, আমি কী কথা বলবো বা কীভাবে শুরু করব বা কী কী বলবো আমি, এগুলা কেন জানি আমি মানে পারি না। তো তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাদের বাসা হচ্ছে ছোটোমারা সবাই আসবে, আর হচ্ছে আমার কাজিন টাজিন সবাই আসবে, তো যার কারণে হচ্ছে আম্মু রান্না বড়া সব কিছু শুরু করে দিয়েছে, আর বাবুরও অসুস্থ ছিল যার কারণে আমি আসলে কোনো ধরনের কোনো হেল্প করতে পারিনি, কারণ বাবুরা তখন অনেক বেশি অসুস্থ ছিল। তো এখানে হচ্ছে আম্মু সব কিছু কেটে কুটে নিচ্ছে, আর এদিকে হচ্ছে বাজার কিছু পাঠাচ্ছে, কিছু বাজার তার আগের দিন রাতেই চলে এসেছিল। তো আসলে সব কিছু একসাথে আসলে আর কি ভিডিওতে নিতে সুবিধা হয়, যেহেতু আমি একটু বিজি থাকি তার ফাঁকে ফাঁকে হচ্ছে আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করা। তো আমি তো আগেই বলেছি আসলে এই ধরনের ব্লগে কী যে বলে আমি নিজেও জানি না, বাট ছোটোমা হচ্ছে অনেক সুন্দর করে এই মানে আমার ছোটোমার হচ্ছে ব্লগের টাইপগুলোই হচ্ছে এমন, বাট আমার ব্লগের টাইপ হচ্ছে অন্যরকম। তো আমি আসলে এই ধরনের ব্লগে কী বলে না বলে আমি একদমই এলোমেলো করে ফেলতেছি, সো সরি। এখানে হচ্ছে কিছু বাজার ঘাট নিয়ে আসা হয়েছে, এগুলাকে হচ্ছে আমি এখন ভাগ ভাগ করে রাখবো, আর কি কি আনছে ওগুলো আর কি দেখবো। তো এখানে দেখলাম যে পলিথিনে অনেকগুলো হাঁস, একদম হাঁসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সেঁকে টেকে আনছে, মানে হাঁসের যে স্কিনটা ওটা তো আর কি সেঁকা লাগে, তারপরে হচ্ছে রান্না করতে হয় কেটে কুটে। তো একদম আব্বু হচ্ছে এগুলাকে আর কি পরিষ্কার করায়, তারপরে হচ্ছে সেঁকে টেকে দেন হচ্ছে আনছে। এখন আমি এগুলাকে হচ্ছে আর কি একটু ভাগ করে রাখবো, যেহেতু এক ভ্যাগে ছয় পিস করেছিল, ছয় পিস না যেন সাত পিস করেছিল, তো এখন হচ্ছে আমি এগুলাকে চার পাঁচ পিস করে করে রাখবো। তো এখন হচ্ছে হাঁসগুলাকে সব বের করে ফেললাম, দেন হচ্ছে রোস্টের মুরগিগুলাকে আর কি বের করবো, বা রোস্ট বা ঝাল মাংস যেটাই করে না কেন। তো সবগুলো যেহেতু অনেকগুলো করেছিল আমি জাস্ট চার পাঁচ পিস করে করে রাখবো হাঁস। আর হচ্ছে এখানে হাঁসগুলো একদম এত সুন্দর ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে এগুলাকে পরিষ্কার করা হয়েছে প্লাস শেখা হয়েছে, তো যে করছে সে অনেক গুণপতি বা গুণবান, আমি জানি না কে করছে। আর এখন হচ্ছে রোস্টের মুরগিগুলা বা ঝাল মাংসের মুরগিগুলা হচ্ছে আমি বের করব। তো আমি আসলে কোনো কাজই একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত নিতে পারিনি, তো এই মুহূর্তটাতে হচ্ছে বাবু তখন ঘুমাচ্ছিল বাবুরা, তো আমি সেজন্য এই ভিডিওটুকু একটু সুন্দরভাবে নিতে পেরেছি, মানে সুন্দরভাবে বলতে হচ্ছে মানে একটু নিতে পেরেছি আর কি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, আর বাকি সব কিছুই হচ্ছে অল্প 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 করে নেওয়া। তো এখন হচ্ছে আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব, আর সকালবেলা আপনারা হয়তো বা দেখেছেন যে তাপসী মাছ আর হচ্ছে পোয়া মাছ না যেন পাঙ্গাস মাছ আনছিল, ওগুলোকেও হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো এখন আমি হাঁস মুরগি এগুলো সব ভাগ ভাগ করে রেখে দিয়ে দেন হচ্ছে আমি বাবুদের জামা কাপড় এগুলো আর কি পরিষ্কার করব, যেহেতু আমার বাচ্চারা অনেক বেশি অসুস্থ ছিল, এত বেশি অসুস্থ ছিল আমি আসলে ওইভাবে বুঝে বলতে পারি না, অনেকেই পারে যে এক ডিগ্রি অসুস্থ হলে ওইটাকে 10 ডিগ্রি বানিয়ে ফেলে, আমার বাচ্চা যদি 50 ডিগ্রি অসুস্থ হয় আমি যেভাবে বলি মানুষ শুনলে ভাবে যে 5 ডিগ্রি অসুস্থ। সো আমি জানি না যে এটা আর কার কার সমস্যা, তো এটা আর কি আমার একটা বড়ই সমস্যা যে আমার বাচ্চাদের কোনো মানে অসুস্থ হলে আমি সেটা মানে বুঝে বলতে পারি না যে ওরা এত বেশি অসুস্থ। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সব কিছু একদম গুছগাছ করে রেখে দিচ্ছি, বাবুরা যেহেতু একটু ঘুমাচ্ছিল এই ফাঁকে আম্মুকে একটুখানি হেল্প করছি। তো এগুলো হচ্ছে তাপসী মাছ, আমি এই মাছগুলোর নাম মানে এখনও সঠিক জানি না, হয়তো তাপসী মাছই হবে, আর সাথে হচ্ছে পাঙ্গাস মাছ, কারণ পাঙ্গাস মাছ আমি অনেক বেশি পছন্দ করি, তাছাড়া আমরা মোটামুটি সব কাজিনরাই পাঙ্গাস মাছ অনেক লাইক করি। তো এখন হচ্ছে এগুলাকে রেখে দিলাম, আর দেখতেই পাচ্ছেন ফ্রিজ পুরো ফুল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রিজে অনেক বেশি বরফ জমে আমাদের, তো যেহেতু আমাদের এলাকাতে হচ্ছে কিছুদিন পরপরই কারেন্ট চলে যায়, আর যার কারণে আমাদের ফ্রিজটা একটু বাড়ানো থাকে, মানে যাতে করে বরফ জমে থাকে, কারণ কারেন্ট চলে গেলেও যাতে ওই বরফটার কারণে কিছুটা সময় মাছ মাংস ভালো থাকে। আর এই ফাঁকে হচ্ছে মেহমান সবাই চলে আসলো, আমি হচ্ছে বাবুদের জামা কাপড় পরিষ্কার করতেছিলাম সেই ফাঁকে মেহমান চলে আসলো, আমি আর কোনো ভিডিওই নিতে পারিনি, দেন হচ্ছে লিওন তার ভাগ্নাদের সাথে খেলতেছিল। আর এদিকে দেখলাম যে রান্নাঘরে এসে আমার রান্না বাড়া মোটামুটি কমপ্লিট, এখানে হচ্ছে মাছ আর হচ্ছে ইলিশ মাছ ভাজি করতেছিল। তো এখন হচ্ছে আম্মুর রান্নাবাড়া কমপ্লিট, জাস্ট এতটুকুই বাকি ছিল, আমি হচ্ছে এই ফাঁকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। তো গরুর মাংস আর হচ্ছে পোয়া মাছ আর হচ্ছে ইলিশ মাছ ভাজি আর হাঁসের মাংস সালাদ সাদা ভাত ডাল এসবই ছিল, একদমই হালকা পাতলা খাবার দাবার। তো এখানে হচ্ছে দুপুরের বেলার জন্য সালাদ রেডি করতেছিল, আর লিওন লিখন তার ভাগ্নাদের জন্য হচ্ছে চকলেট নিয়ে আসছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি বাবুদেরকে এখান থেকে একটা চকলেটও এখনও দেইনি, এ ফাঁকে লিওন লিখন খাইছে অনেকগুলো আর আমি নিজেও অনেকগুলো খাইয়া ফেলছি, তো আর কি আমাদের জিনিস আমরাই খাই, বাবুদের আর কি নাম।
তো এখানে দুপুরবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করতেছিলাম, আর হচ্ছে এই ফাঁকে একটু ভিডিও নিয়ে নিলাম, দেন সবাই মিলে ঘুরতে বের হলাম। আসলে আমি আবারও সরি বলতেছি, কারণ আমি এই ধরনের ব্লগগুলোতে কেমন জানি আমার কাছে আমি কোনো কথাই খুঁজে পাই না যে আমি কি বলবো না বলবো। দেন হচ্ছে দুপুরবেলা লাঞ্চ করে সবাই মিলে ঘুরতে বের হলাম। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।